দিচ্ছেন। সুতরাং আমরা যদি এই নীতিমালাগুলো গ্রহণ করে আল্লাহর দেওয়া নিয়ম কানুনগুলো মানতে পারি, আমাদের নিজেদের জীবন এবং আমাদের সমাজকে যিনি সুন্দর করে দিবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? চক্ষুদ্বয় হেফাজত করলে আপনার দশটা উপকার হবে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। আমার বোনেরাও খেয়াল করে শুনবেন, আজকের ওয়াজ আমাদের ভাইস প্রিন্সিপাল হুজুর বলে দিয়েছে, আজকে নারীর আওয়াজ। চিন্তা করলাম এমন আয়াত থেকে আলোচনা হওয়া উচিত যাতে সকলেই ফায়দা পায়, নারী পুরুষ, যুবক যুবতী, তরুণ তরুণী, বুড়া বুড়ি, সবাই যেন ফায়দা পায়। ইনশা আল্লাহ চক্ষুদ্বয় হেফাজত করলে আমাদের নিজেদের লাভ হবে। কয়টা? আরো জোরে বলেন। নাম্বার ওয়ান, এক নাম্বার, যদি আমরা আমাদের চক্ষুদ্বয়ের হেফাজত করতে পারি তাহলে আমরা আল্লাহর বাধ্যগত বান্দা এবং আল্লাহর বাধ্যগত বান্দিতে পরিণত হয়ে যাব। কারণ আমাদের এই চক্ষুদ্বয় হেফাজতের কথা যিনি বলেছেন, জুড়ে বলেন তিনি কি? কেউ যদি চোখের যত্রতত্র ব্যবহার করে তো সে আল্লাহর অবাধ্যগত বান্দা বান্দি হয়ে গেল। আর বর্তমান জামানায় চোখের হেফাজত করতে পারে, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জের ব্যাপার। আপনি চ্যালেঞ্জের ব্যাপার আসুন, আপনাকে বুঝাই এটা কি। হাতে নিয়েছেন ইউটিউবে গিয়ে একটা ওয়াজ শুনবেন, একটা ইসলামী আলোচনা শুনবেন, ভালো কথা আপনি শুনছেন, দেখবেন একটা ভালো ভিডিও থাকলেও এর নিচে দিয়ে আরো দুই তিনটা খারাপ ভিডিও। কি যুবক ভাইয়েরা কথা বলেন, ঠিক আছে? ওদিকে যেন আপনার দৃষ্টি না যায়। বলছিলাম চক্ষু হেফাজত বর্তমানে ফিতনার জামানায় সবচেয়ে বড় চ্যালেঞ্জের ব্যাপার। রাস্তাঘাটে বের হলেই কত আজেবাজে জিনিস, নগ্ন অর্ধনগ্ন মহিলাদের অশ্লীল বিজ্ঞাপন আছে বিলবোর্ডে আর সাইনবোর্ডে। মার্কেটগুলোতে ঢুকলেই দেখবেন কত অশ্লীল বিজ্ঞাপন। সকালবেলা পত্রিকা পড়বেন সেখানেও বিপদ, পত্রিকায় আলাদা একটা বিনোদন পাতাই আছে। ম্যাগাজিন হাতে নেবেন সেখানেও নোংরা ছবি আছে। অর্থাৎ আপনি টেলিভিশন ওপেন করবেন সেখানেও দেখবেন অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি আছে না নাই? আছে। বর্তমানে এমন এক যুগে আমরা বসবাস করছি, এই যুগে সকালবেলা ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত চক্ষুদ্বয়কে পবিত্র রাখা, এটা হলো এই যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জের কাজ। বলছিলাম হেফাজতের উপকারিতা কি। এক নাম্বার, যদি চক্ষুদ্বয় হেফাজত করতে পারেন, আপনার পরিচয় এই দুনিয়াতে, আপনি আল্লাহর বাধ্যগত বান্দা, আপনি আল্লাহর বাধ্যগত বান্দি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহর সামনে যেতে চাই? না। জোরে বলেন না। তাহলে আল্লাহ এখানে আদেশ করেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। পরের আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না। ও নবী, মুমিন পুরুষ আর মুমিনা নারীদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুদ্বয়ের হেফাজত করে। আল্লাহর এই আদেশ যদি আমরা পালন করি, আমরা হয়ে গেলাম আল্লাহর আনুগত্যকারী, নবীজির আনুগত্যকারী, আল্লাহ আর রসুলের আনুগত্যকারী। যারা আল্লাহর জান্নাত পাবে তারা, আল্লাহ আর রসুলের আনুগত্যকারী যারা সফল কাম হয়ে যাবে তারা। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, من يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে সে ব্যক্তি সফল হয়ে যাবে। সফলতা মানে হলো জান্নাত। কোরআনে আল্লাহ যেখানেই সফলতার কথা বলেছেন, এটা হলো চূড়ান্ত সফলতা। জান্নাতে যেতে পারা এটা হলো মানুষের জীবনের সবচাইতে বড় সফলতা, ঠিক কিনা? এজন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ওয়ামান যুহজিহা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ
الدنيا إلا متاع الغرور. الله تعالى বলছেন যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে দেওয়া হবে সেই ব্যক্তি হলো আসল সফল কাম। আপনার টাকা পয়সা ক্ষমতা সবই আছে কিন্তু মরার পরে জান্নাত পেলেন না, এটার নাম সফলতা নাকি ব্যর্থতা? তাহলে মুমিনের সবচেয়ে বড় সফলতা হলো আল্লাহর জান্নাত পাওয়া। আমরা সবাই আল্লাহর জান্নাত চাই কি চাই না? তাহলে চূড়ান্ত সফলতা চক্ষুদ্বয় হেফাজতের প্রথম উপকারিতা হলো আপনি আল্লাহর আনুগত্যকারী বান্দায় পরিগণিত হয়ে যাবেন। আর কোরআন আমাদেরকে জানিয়েছে আল্লাহর আনুগত্যশীল বান্দা বান্দি যারা সফল কাম হয়ে আল্লাহর জান্নাতে যাবে তারা। এটা কয় নম্বর উপকারিতা?